স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে বসে বসে খুব বোর ফিল করছো। তাই চলো তোমাদের বোরডম কাটানোর জন্য একটুখানি ক্লাস নেওয়া যাক। তো ক্লাস শুরু করার আগে কতকগুলো ইম্পর্টেন্ট কথা আমি বলি তোমাদের উদ্দেশ্যে। ক্লাস টেন অবধি তোমরা ইংলিশে যে ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো আপ করেছো, যেমন ধরো সিন প্যাসেজগুলো সিন দেওয়া থাকতো, পোয়েট্রিগুলো কোয়েশ্চেনের মধ্যে থাকতো, এখন কিন্তু সেটা থাকবে না, কোনো রকমের সিন প্যাসেজ বা পোয়েম থাকবে না কোয়েশ্চেনের মধ্যে। তোমাদেরকে গল্পটা বা কবিতাটা পড়ে মেমোরাইজ করে করে লিখতে হবে, যেমন অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে করো। এটা ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের আগে অনেক ব্যাচ সুন্দরভাবে পরীক্ষা দিয়ে অনেক নাম্বার পেয়ে বেরিয়েছে, সুতরাং তোমরাও প্রথম দিন থেকে ভালো করে পড়লে টেক্সটটা সবই ঠিক হয়ে যাবে। তো আজ তোমাদের প্রথম গল্প যেটা হচ্ছে লীলাস ফ্রেন্ড, আজ একটু ইন্ট্রোডাকশন দিই। লীলাস ফ্রেন্ড কার লেখা? আর কে নারায়ণ? তার ফুল ফর্ম কি, ফুল নেমটা কি? রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। তিনি কে ছিলেন? হি ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অথার্স ইন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন অন্যতম সাহিত্যিক হিসাবে মনে করা হয় তাকে। এই যে গল্পটা লীলাস ফ্রেন্ড, লীলার বন্ধু, এটা একটা ছোট গল্প। তো ছোট গল্প তোমরা যতগুলোই পড়বে আমার সিলেবাসের মধ্যে, সেই ছোট গল্প প্রত্যেকটা ছোট গল্প, এবং আমরা যদি টেক্সটটাকে ঠিক করে পড়ি, এখন তোমাদের যা কোয়েশ্চেন প্যাটার্ন তাতে তোমার MCQ, মাল্টিপল টাইপ কোয়েশ্চেন, SAQ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, BAQ ব্রড আনসার টাইপ কোয়েশ্চেন, গ্রামার ইন ইউজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরার কারেকশান সব কিন্তু টেক্সট থেকেই থাকবে। টেক্সটের মধ্যেই লাইনগুলো খুঁজে পাবে তোমরা, গ্রামার হোক বা যাই হোক। সুতরাং টেক্সটটাকে প্রথম দিন থেকেই খুব ভালো করে পড়তে হবে। এবার এই ছোট গল্প যেহেতু, এটা ছোট গল্প শুরু করার আগে আমি ছোট গল্পের কতগুলো বৈশিষ্ট্য নিয়ে একটুখানি বলি, নোট ডাউন করেছি, তোমরা এটা কিন্তু দেখে নিও। এক নম্বর, ইট ইজ শর্ট, গল্পটা হবে ছোট। ইট ক্যান ইজিলি বি রেড অ্যাট ওয়ান সিটিং, একটানা বসে ওই গল্পটাকে পড়ে আমরা শেষ করতে পারবো। তিন নম্বর, ইট হ্যাজ নাইদার মাচ ডেসক্রিপশন নর মেনি ইভেন্টস, এই ছোট গল্পের মধ্যে না থাকবে বর্ণনার ছটা, অতিরিক্ত বর্ণনা ছটা না থাকবে, ঘটনার ঘন ঘটা। চার নম্বর, ইট ইজ ইউনি ডাইরেকশনাল, এই গল্পটা হবে একমুখী। নেক্সট পয়েন্ট, ইট হ্যাজ 4-5 ক্যারেক্টার্স, চার থেকে পাঁচটা ক্যারেক্টার থাকবে এই ছোট গল্পের মধ্যে। এখানে যেমন লীলা, সিদ্ধা, মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর, পুলিশ ইন্সপেক্টর, এইরকমই কয়েকটা ক্যারেক্টার আছে। পাঁচ নাম্বার, দ্য ইভেন্টস আর অ্যারেঞ্জড ইন সিকুয়েন্সিয়াল অর্ডার রাইট ফ্রম দ্য বিগিনিং, শুরুর থেকে সমস্ত ঘটনাগুলো ক্রম অনুযায়ী সাজানো থাকবে। ইট হ্যাজ আ পারফেক্ট বিগিনিং, মিডিল অ্যান্ড এন্ড, এই ছোটো গল্পের একটা সুন্দর শুরু, মধ্য এবং শেষ থাকবে। এবার গল্পটার ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখি আজকে অল্পখানি। দ্য লীলাস ফ্রেন্ড ইজ অরিজিনালি ইনক্লুডেড ইন ললি রোড, বাট লেটার ইট ইজ ইনকর্পোরেটেড ইন মালগুড়ি ডেজ, প্রথমে এই গল্পটা ললি রোড নামক গল্পগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, পরবর্তীকালে সেটা মালগুড়ি ডেজ নামক গল্পগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এখান থেকেও কিন্তু শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, সুতরাং আমরা কী বলবো, লীলাস ফ্রেন্ড গল্পটা নেওয়া হয়েছে কোথেকে, মালগুড়ি ডেজ নামক গল্পগ্রন্থ থেকে। আজ এই অবধি থাক।